দু সালের ফেব্রুয়ারি মাসে একটি ন্যাক্করজনক ও বর্বরোচিত ঘটনায় শিউড়ে উঠেছিল থলায় জেলার প্রত্যন্ত রৈশাবাড়ি থানা এলাকার জনপদ ওই বছরের সাতই ফেব্রুয়ারি রাতের বেলায় বারো বছরের এক কিশোরী পাশের বাড়িতে টিভি দেখতে গিয়েছিল কিন্তু রাতে সে আর বাড়ি ফেরেনি রাতেই এই বাড়ির লোকজনেরা বিভিন্ন জায়গায় মেয়েটির খোঁজ করলেও কোথাও তাকে পাওয়া যায়নি পরের দিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে মেয়েটির অর্থ নগ্ন দেহ উদ্ধার হয় যথারীতি মৃতার বাবা এই ঘটনায় রৈশিয়াবাড়ি থানায় একটি মামলা দায়ের করে সে মামলার নম্বর তিন অবলিক দু পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে মেয়েটিকে ধর্ষণের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে খুন করেছে আততাইরা সেই মোতাবেক পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ধারায় ধর্ষণ তিনশো দুই ধারায় খুন এবং চৌত্রিশ ধারায় মামলা গ্রহণ করে মামলা নেওয়ার পর তদন্তের দায়িত্ব বর্তায় ছুটন জমাতিয়ার উপর তদন্তকারী অফিসার চাঞ্চল্যকর এই খুন ও ধর্ষণ মামলার তদন্তে নেমে দুই অভিযুক্ত রশিদা ত্রিপুরা ও জনি ত্রিপুরাকে গ্রেপ্তার করে এরপর শুরু হয় বিচার পর্ব প্রাথমিক তদন্তকারী অফিসার অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেন দীর্ঘ শুনানির পর ধলাই জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত সাক্ষীদের সাক্ষ্য বাক্য শোনার পর দুই অভিযুক্ত রশিদা এবং জনিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় সেই করে যথারীতি উচ্চ আদালতে মামলাটি খতিয়ে দেখার জন্য থলাই জেলার জেলা ও দায়রা আদালতের কাছে নির্দেশ দেয় এরপর প্রায় দেড় বছর ধরে জেলা ও দায়রা আদালতে শুনানি চলে শেষ পর্যন্ত মোট সাতচল্লিশ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর জেলা ও দায়রা জজ বিচারক এস কে মজুমদার জনি ত্রিপুরা ও রশিদা ত্রিপুরাকে নাবালিকা ধর্ষণ ও খুনের দায়ে রায় ঘোষণা করেন ধর্ষণের দায়ে কুড়ি বছরের জেল ও দশ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয় জরিমানা অনাদে আরো ছমাস মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্তদের একই সাথে খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাবাসের আদেশ দেয় আদালত পাশাপাশি দশ হাজার টাকা অনাদায়ে আরও ছ মাসের জেল খাটতে হবে আদালতে সরকার পক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর পার্থ সারথী রায় বিগত তারিখে ইংরেজি তারিখে জৈনিক এক ব্যক্তি অভিযোগ করেন যে ওনার বারো বছরের নাবালিকা মেয়ে সাত দুই দুই হাজার তারিখে প্রতিবেশী রশিদা ত্রিপুরার বাড়িতে টিভি দেখতে যায় এবং ওই দিন বিকেল পাঁচটা থেকে মেয়েটি নিখোঁজ হয়ে পড়ে আট দুই দুই হাজার তারিখে সকাল সাতটার সময় বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে মেয়েটির মৃতদেহ উদ্ধার হয় তাহার গলায় শ্বাসরুদ্ধ করে মারার চিহ্ন ডেড উদ্ধার করার পরে এখানে পাওয়া যায় ওই রৈশাবাদী থানাতে ওই ঘটনা নিয়ে রুশাবাড়ি থানাতে এফআইআর করা হয় ওই যে ব্যক্তির মেয়ে ছিল ওই ব্যক্তি এফআইআরটা করেন ব্যক্তির নামটা বলা যাচ্ছে না আইনের কারণে প্রায় পাঁচ বছর বাদে মেয়েটির উপর সংঘটিত পাশবিক অত্যাচার ও খুনের ন্যায় বিচার পেলেন সন্তান হারা পরিবারটি আদালতের এই রায়ে খানিকটা হলেও সচন হারানোর যন্ত্রণা থেকে মুক্তি পেলেন মা বাবা সহ পরিজনেরা আমবাসা প্রতিনিধির রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা